ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটি রেসিপি। কথায় আছে, মাছে ভাতে বাঙালি। সেটা বড় মাছই হোক আর ছোট মাছই হোক, বাঙালির অনেক পছন্দ মাছ। অনেক সুস্বাদু হয় এই চিংড়ি মাছের ঝোল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে আধা কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ ধোয়ার সময় অনেক সুন্দরভাবে ধুয়ে নেবেন, না হলে চিংড়ি মাছের মধ্যে অনেক সময় কিন্তু অনেক বালি বালি থাকে। এই মাছ রান্নার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি দেখে নিই। এখানে আমি দুইটা টমেটো কুচি নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আছে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আর লাগবে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা। এবার আমরা রান্নায় চলে যাই। চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ একটু ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা মরিচ দিয়ে দিব। এই পেঁয়াজ কিন্তু আমি অনেক ভাজবো না, লালচে করে নিব না, কারণ পেঁয়াজ এক এক রকমভাবে ভাজলে এক এক রকম টেস্ট হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু। কাঁচামরিচ এভাবে দিলে তেলের সাথে কাঁচামরিচটা হালকা একটু ভাজা ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করব না, খুব বেশি মশলা ইউজ করলে এই চিংড়ি মাছের ঝোলের স্বাদ নষ্ট হবে। আমি এখানে যতটুকু রসুন বাটা ইউজ করেছি, আদা বাটা তার হাফ ইউজ করলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা যে যেমনটা খান তেমনটাই দিবেন। হলুদের পরিমাণ মতো, আসলে কিছু কিছু ব্যাপার আছে, মানে কিছু কিছু মশলা আছে যার পরিমাণটা ওভাবে হয় না, এটা যাদের ফ্যামিলিতে যেমনভাবে তারা হচ্ছে খান সেভাবে করে ইউজ করেন। জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এবার সব মশলাগুলি এবং পেঁয়াজ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা ঘ্রাণ যেন না থাকে। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিব। আমি এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলি দিয়ে দিব। মশলা কিন্তু দুইভাবে কষানো যায়, অনেক সময় মশলাটা অনেক ভাজা ভাজা করেও কষানো যায়, আবার মশলাগুলি কম ভিজেও কিন্তু কষানো যায়। তো আপনারা যে যেমনটা পছন্দ করেন ঠিক সেভাবে করে মশলাটা কষিয়ে নেবেন। এই মশলার ভিতরে টমেটো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন যেন কাঁচা কাঁচা ঘ্রাণ না আসে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দিব। এবার চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি।
সব চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ এমন একটা মাছ যে চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। অনেকে আছে যারা বড় মাছ খেতে পছন্দ করে না বা অনেকে খায়ও না, কিন্তু চিংড়ি মাছটা খায়। আর এই চিংড়ি মাছের বিশেষত্ব হচ্ছে সব কিছু দিয়েই রান্না করা যায়। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি লবণ দিয়েছিলাম, আমার অফ ক্যামেরায় চলে গিয়েছে। আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আমার লবণ কম হয়েছিল। ভালোভাবে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্না করার সময় খেয়াল রাখবেন, যত সুন্দরভাবে কষিয়ে নেবেন মশলাটা, সেটা আপনার সবজি হোক বা মাছ হোক বা মাংস হোক, তার ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে এবং সেই সবজি হোক মাছ মাংস স্বাদ বহু গুণে বেড়ে যাবে। আমি এই চিংড়ি মাছে খুব বেশি পানি দিব না, কারণ এই যে টমেটো পেঁয়াজ থেকেই পানি ছিঁড়ে যাবে। আমি ঢেকে দেওয়ার আগে একটু পানি ইউজ করেছিলাম, সরি, অফ ক্যামেরায় চলে গিয়েছে। এই চিংড়ি মাছটা হয়ে এসেছে আর 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আপনারা যে কোনো কিছু রান্না করার সময় রান্নার আগে এমনভাবে নামাবেন, আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে রান্না হয়ে গিয়েছে সেই অবস্থায় অনেক ঝোল মনে হলেও রান্না শেষ হলে চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু ঝোলটা টেনে যায়, সেটা বুঝেই নামিয়ে নেবেন। আমি এর উপরে একটু জিরার গুঁড়ি ছড়িয়ে দিলাম। আমার রান্না শেষ, এবার আমি পরিবেশন করব। আমার পরিবেশন শেষ, দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে। আগে দর্শনধারী, তারপর গুণবিচারী, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা সুস্বাদু হবে। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।